আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে বোনকে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও মাস্ক পরে থাকার কারণে আসলে অনেকেই হয়তো চিনতে পারছেন না, আমার এই বোনটি গত 2 বছর আগে আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে চলে গিয়েছিলেন। ওনার যে সমস্যাটা ছিল মূলত PLID এবং অস্টিওআর্থ্রাইটিস, এই দুইটা সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। অস্টিওআর্থ্রাইটিস এর কারণে হাঁটুতে যে সমস্যাটা ছিল সেটা পুরোপুরি উনি সুস্থ হয়ে গেছে, উনি ভালো হয়ে গেছেন। বাট উনি একটা ছোট্ট ভুল করেছিলেন, সেটা হচ্ছে গত 2 বছরে উনি যেহেতু ভালো ছিলেন, সুস্থ ছিলেন, উনি আর স্যারের কাছে আসেননি রিভিউ দিতে বা ওনার কারেন্ট কি কন্ডিশন আছে সেটা জানানোর জন্য। আসলে আমরা না চাইলেও এমন কিছু কাজ করে ফেলি, আমাদের ভুল কিছু নিয়ম কানুন আছে, যে ভুল নিয়মের কারণে বা ভুল করার কারণে দেখা যাচ্ছে যে আমরা আবারও ঠিক একই সমস্যা আমরা আসলে আক্রান্ত হয়ে যাই এবং কখন যে আসলে আমরা এসে ভুল কাজগুলো করে আমরা অনেকে আসলে বুঝতে পারি না। তো এই জন্য আসলে আমাদের সকলের উচিত আসলে সঠিক আর্গোনমিক্যাল যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করা, তাহলে কিন্তু আসলে আমরা সুস্থ থাকতে পারি আমরা এবং সকল কাজই করতে পারি। অনেকে ভাবেন যে আমি এই কাজগুলো করলে হয়তো আবার সমস্যা হয়ে যেতে পারে, ঠিক তা না, আপনি সঠিক নিয়মে সকল কাজই আপনি করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, তারপরও আমার এই বোনটি এসে আমাদের এই হসপিটালে আবারও স্যারকে দেখান 2 বছর পরে। তো স্যার বলেছেন ঠিক আছে আপনি কয়েকটা দিন থাকেন, আশা করি যে এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। আসুন দর্শক একটু কথা বলি কি হয়েছিল ওনার। বোন, আপনি গত 2 বছর আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছিলেন, এই আমাদের দর্শক যারা জানেন না তাদের জন্য যদি ওই ঘটনার আরেকটা একটু বলতেন যে কি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তখন। আমি গত 2 বছর আগে ভর্তি হয়েছিলাম, আমার এই হাতটা ঘাট থেকে হাত পর্যন্ত পুরো বন্ধ হয়ে গেছে, মানে আমি নাড়াচাড়া করতে পারতাম না। তারপরে আমার কোমর থেকে পা পর্যন্ত পুরোটা ব্যথা, আমি হাঁটতেও পারতাম না ভালো করে, পরে আমার হাঁটুতেও ব্যথা, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না। তারপরে স্যারের সাথে দেখা করে স্যারের ট্রিটমেন্ট নিয়ে নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গিয়েছিলাম। হয়ে যাওয়ার 2 বছরের ভিতরে স্যারের সাথে দেখা করতে হয়নি আমার, মানে মোটামুটি আমি একদম পুরো ভালোই ছিলাম। তা 3 মাস ধরে একটু একটু করে ব্যথাটা আবার বাড়তেছে মনে হচ্ছে, আর 1 সপ্তাহ ধরে একটু বেশি লাগতেছে। স্যারে বলছিল যে একটু ব্যথা বেশি বাড়লে 1 সপ্তাহ আপনি ফুল রেস্ট নেবেন, যদি আপনার দেখেন যে না কমতেছে না তখন এসে আপনি আমার সাথে দেখা করবেন। তো আমি 1 সপ্তাহ রেস্ট নেওয়ার পরে দেখতেছি কমতেছে না, পরে স্যারের সাথে যোগাযোগ করি, উনি আবার ভর্তি দেন। এখন একটু আল্লাহর রহমতে 9 দিন পরে আমি আবার আল্লাহর রহমতে পুরো সুস্থ। আচ্ছা, এই যে এইবার গতবার যেটা হয়েছিল আপনার ক্ষেত্রে যে আপনি রোগটাকে কিছুটা পুষিয়ে রেখেছিলেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, ট্রিটমেন্ট করেছিলেন, যখন পাচ্ছিলেন না মানে সঠিক, এবং DPRC তে এসে আপনি সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন, এই যে একটা শিক্ষা, এবার কিন্তু আপনি আর দেরি করেননি, যখনই দেখেছেন যে আপনার সমস্যা, এই ঘটনাটা একটু বলেন আমাদের দর্শক। আমি আগে তো অনেক ডাক্তারই দেখিয়েছি, তারপরে আমার ওখানে কোনো রকমই আমি ভালো হইনি, তারপরে এখানে আসছি, এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি। যখন দেখতেছি যে আমার এটা অল্প, মানে অল্প শুরুতে বাড়তেছে, তখন আমি ভাবছি যে না আমি অন্য কোনো ডাক্তার দেখাবো না, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, এসে আবার স্যারকে দেখাবো, আমি এরকম চিন্তাধারা নিয়ে চলে আসছি। আসার পর আল্লাহর রহমতে আসছি, স্যারে আবার কয়েকদিনের জন্য ভর্তি দিয়েছেন, না ভর্তি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আবার ভালো হয়ে গেছি, আর আমার ওই হাঁটুর ব্যথা আর আসেনি। 2 বছর আগে ট্রিটমেন্ট যে করে গিয়েছিলেন, এই 2 বছরে আপনার যে হাঁটুর ব্যথাটা ছিল সেটা এখন আর আসেনি? আসেনি। এই যে আপনি হাঁটাচলা করছেন, উঠবস করছেন, বিভিন্ন কাজকর্ম করছেন, না এটাতে আমার কোনো ব্যথা নাই। স্যারে বলছে নিয়মিত মানে যেগুলো করার জন্য শেখাই দিয়েছে থেরাপিস্টরা, থেরাপিস্টরাই তো বেশি শেখান, ওনারা অনেক ভালোভাবে শেখান, ওনারা যখন শেখাই দিচ্ছে আমি ওগুলো গিয়ে বাসায় সব সময় রেগুলার ইয়ে করছি। আল্লাহর রহমতে অল্প একটু ব্যথা আসলেও আমি ওটা ব্যায়ামের মাধ্যমে, তারপরে স্যারের নিয়ম কারণ, থেরাপিস্টের নিয়ম কারণ মতো চলছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে 9 দিন পরে আবার সুস্থ হয়ে বাসায় চলে আসছেন, আজকে কি শপথ করবেন? আবার ওদের মতো করে আমি চলার চেষ্টা করব, সঠিক নিয়মে, সঠিক নিয়মে, ভুল কাজ করা যাবে না, ভুল নিয়মে ভুল কাজ করা যাবে না, আমরা সব কাজ করব কিন্তু সঠিক নিয়মে, সঠিক নিয়মে। তো এই যে আবার সুস্থ হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছেন, কেমন লাগছে, অনুভূতিটা কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে, কারণ সবচেয়ে প্রথম আমার বাচ্চাকে দেখতে পাবো, আলহামদুলিল্লাহ। আসলে পরিবার পরিজন ছেড়ে এরকম দূরে থাকাটা খুব কষ্টকর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে হয়তো পরিবার পরিজন নিয়ে আমি সাথে আছি ঠিকই, সবার সাথে আছি, কিন্তু আমার শরীরে ব্যথা, আমার কিন্তু কোনো কিছুই ভালো লাগে, ভালো লাগতেছে না। কেমন লাগে ওই সময়টা, কষ্টটা কেমন লাগে? বেশি কষ্ট মনে হয় যে না, মনে হয় যে পৃথিবী ছেড়ে গেলে ভালো লাগবে, এতটা কষ্ট লাগে, এত কষ্ট, তখন আর ছেলে মেয়ের কথা মনে হয় না। কিন্তু আজকে 2-3 দিন যখন ব্যথাটা কমে যাচ্ছে,
আমার মেয়ের কথা মনে পড়তেছে বেশি বেশি। আলহামদুলিল্লাহ, আমার দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই কষ্টে আছেন, তাদের জন্য কিছু একটা মেসেজ দিন। আপনারা ডিপিআরসি তে আসেন, দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার মতো আপনারাও সুস্থ হবেন। কারণ আমি এখন হাসতেছি, হেসে কথা বলতেছি, কিন্তু আগেরবার আমি হেসে কথা বলার মতো ছিলাম না। আমি আমার এক পাশ একদম অবসের মতো ছিল, আমি আর নাড়তে পারতাম না আমার বাম সাইড। এখন আলহামদুলিল্লাহ আমি কাজও করতে পারি, টুকিটাকি আমি ওঠা বসাও করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আপনারা আসেন, এসে দেখেন, আলহামদুলিল্লাহ আপনারাও ভালো হবেন। আলহামদুলিল্লাহ, দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য। এই যে আজকে যতটা উনি খুশি আছেন, হাসি খুশি আছেন, আমি খেয়াল করছি উনি একটু পরপর আসলে সোজা হয়ে বসার চেষ্টা করছেন, আসলে অভ্যাস করার চেষ্টা করছেন। এটা আমাদের উচিত যে সঠিক আর্গোনমিক্যাল নিয়মে বসা, উঠবস করা, সঠিক কাজকর্মগুলো করা। সো এই প্রচেষ্টা আমাদের সকলের থাকবে। সো আমার এই বোনটি যাতে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং এই সমস্যা নিয়ে যাতে ওনাকে আর কখনো কোনো হসপিটাল বা কোথাও যেতে না হয়, আমরা সেই দোয়া করি। আপনারা দোয়া করবেন, আর আপনাদের ভিতর যদি এমন কেউ থাকেন, নতুন করে আর বলার কিছু নাই, সোজা চলে আসবেন আমাদের কাছে। আমাদের ঠিকানা সবার কাছে জানা আছে, না জানা থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।